নমস্কার। প্রতি শনিবারের মতো আজকেও আমি নিয়ে এসেছি আপনাদের প্রশ্নের উত্তর। আপনাদের যাবতীয় কঠিন সহজ যত প্রশ্ন ছিল, যেগুলো মনে করেছি প্রয়োজন আছে উত্তর দেওয়ার, সেই প্রশ্নের উত্তরগুলি আমি এই ভিডিওতে দেব। আপনারা সবাই ভিডিওটি দেখুন। এছাড়াও এমন কোনো উত্তর আছে যেটা হয়তো আপনার কাজে লেগে গেল, সেই জন্য প্রত্যেকেরই উচিত এই প্রশ্নের উত্তর ভিডিওটি দেখার। প্রশ্ন প্রচুর এসছে, তার সঙ্গে শুভেচ্ছা বার্তা প্রচুর এসছে, যেগুলো কোনো প্রশ্ন নয়, তারা ভালো বলেছে, ভালো পেয়েছে, থ্যাংক ইউ জানিয়েছে, ধন্যবাদ জানিয়েছে। কেউ আমাকে মেয়ে মনে করে আশীর্বাদ করেছে, কেউ মা মনে করে আমাকে অনেক ধন্যবাদ জানিয়েছে, কেউ বলেছে বহু কাজে লেগেছে, অনেক উপকৃত হলাম। এর সংখ্যা প্রচুর প্রচুর, আর শুধু থ্যাংক ইউ জানিয়েছে ভিডিওগুলোর জন্য, সেটা হচ্ছে 50%-এর ওপরে আছে। একদমই আনাড়ি কথা, সেগুলো খুব নমিনাল 1-2% হবে। আর 5%-এর মতন মানুষ যাদের সন্দেহ আছে তারা নানান রকম বলেছে। আচ্ছা, এবার আমি প্রশ্ন যেটা তার উত্তরগুলো আমি এখন বলার চেষ্টা করছি। অনেকেই লিখেছেন 100% মিলে গেছে তাদের সঙ্গে, কেউ লিখেছেন 2000% রাইট, কেউ বলেছেন আমার সঙ্গে এইরকমই হয়েছে, আমি বুঝতে পারছিলাম না, মানে নানান রকম দারুণ লাগছে আমার যে এদের সঙ্গে মিলে গেছে এবং আমি ওটা ধরিয়ে দিতে পেরেছি, যেটার জন্য ওরা খুব ভুগছিল। এখানে প্রশ্ন করেছেন, দিদি বহু আগের বদ নজর যে আবার ফিরে আসে, এটা থেকে চিরমুক্তির উপায় বলবেন প্লিজ। দেখো, চিরমুক্তির উপায় কোনোদিনও নেই। হ্যাঁ, মানে পৃথিবী ঘুরছে, সব কিছু ঘুরছে, মানুষের কাজকর্মও ঘুরছে, এবং মানুষ নানান রকম কায়দা কানুন করবেই করবে, চিরদিনের জন্য মুক্তি নেই, তবে করে যেতে হবে, আমাদের কাজগুলো করে যেতে হবে, যেগুলো ভিডিওতে আমি দিয়েছি নজরদোষ এড়াবার জন্য বা বন্ধন করার জন্য, এগুলো করে যেতে হবে। চিরদিনের মতো মুক্তি এরকম হয় না। একজন লিখেছেন, দিদি আমার সংসারে খুব কষ্টে আছি এবং শরীরের দিকে ও আর্থিক অবস্থাও ভালো না অনেক অনেক বছর ধরে, তার জন্য কি করলে আমার আর্থিক উন্নতি হবে, আপনি যদি কিছু একটা দেন তাহলে খুব ভালো হবে দিদি। হ্যাঁ, আচ্ছা, ভিডিওতে বলা আছে, ভিডিওগুলো একটু ফলো করুন। এরকম কোনো জাদু মন্ত্র নেই যে আমি একটা কিছু বলে দিলাম আর একদম পুরো ভালো হয়ে গেল। ধীরে 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 অবস্থা পাল্টাতে হয় প্রত্যেক মানুষেরই। আচ্ছা, হরে কৃষ্ণ প্রণাম জানিয়েছেন অনেকে, দিদি সঠিক রাস্তা দেখিয়েছেন, আমাদের অনেক ভালো লাগলো। আচ্ছা, এটাও আমার খুব ভালো লাগলো শুনে যে আমি পেরেছি। রিসেন্ট আসলো, আজকেই আসলো, আপনার ভাগ্য কেউ চুরি করেছে দিদি? এটা তো আপনার কোনো প্রয়োজনই নেই, এটা অন্তর প্রশ্ন। আমার ভাগ্য চুরি হলেই বা আমি আপনাকে বলতে যাব কেন, আর আপনার দ্বারা আমি কী লাভ পাবো বলে, কোনোই লাভ হবে না, কাজেই এটা অবান্তর প্রশ্ন। নেক্সট প্রশ্ন, দিদি আপু থার্ড পার্টিকে দূর করার জন্য কিছু দিন। আচ্ছা, এগুলো না দেয়া আছে অলরেডি, একটু ভিডিওগুলো খুঁজে দেখুন, কারণ অনেক ভিডিও, তো কোন ভিডিওতে দিয়েছি আমার মনে নেই, তাহলেও আমি আবার চেষ্টা করবো, যদি ভুলে যাই আবার লিখবেন প্রশ্নটা। আমি তো প্রত্যেক দিন একটা করে ভিডিও দিই, সেই জন্য তার উপর কতটা কি আটে তার উপর নির্ভর করছে। যদি আমি এর মধ্যে না দিই আপনি আবার প্রশ্নটা রাখবেন। ল্যান্ড জমি ফিরে পাবো কি একটা প্রশ্ন আছে, বাড়ি বানানোর একটা প্রশ্ন আছে। আচ্ছা, আমি অ্যাঞ্জেল নাম্বারটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আপনার খুব সুন্দর উপস্থাপনা, অনেক অনেক ধন্যবাদ, আপনাকেও অনেক ধন্যবাদ, এটা আমার প্রশংসা করেছেন বলে আমি ধন্যবাদ দিচ্ছি, তা কিন্তু নয়, আমি একটু ইন্সপায়ার্ড হচ্ছি, এরকম বললে ইন্সপায়ার্ড হই। কিন্তু এখানে যে অনেকে অনেক কথা বলছেন, এটা এখানটা কাগজে লিখে রেখেছি, বাটপাড়ি কথা। আচ্ছা, ভাগ্য চুরি ওটা বাটপাড়ি কথা। আচ্ছা, বাটপাড় কাকে বলে এটা ফার্স্ট বলবো আপনাকে শিখতে, আপনার কিন্তু এটা মনে হয় নিশ্চয়ই আপনি বাঙালি বোধ হয়, তো বাঙালি বাটপাড়ি, জোচ্চুরি, চোর, ডাকাত, এগুলোর মানে তো অবশ্যই জানা দরকার, আশা করবো আর একটু ভালো করে জেনে নিন। হ্যাঁ, বাটপাড়ি কাকে বলে, আমি যেটা দিয়েছি ওটা একটা আর্টিকেল দিয়েছি, যাতে সবাইকার কাজে লাগে, সবাই জানতে পারে যে এই জিনিসটা হয়, এখানে বাটপাড়িটা কোন জায়গাটায় আছে সেটাও যদি ইন্ডিকেট করতে পারেন, আপনার যদি সেই স্ট্যামিনা থাকে করতে পারেন, তাহলে তো খুবই খুশি হব, জানবো অনেক আপার লেভেলের শিক্ষিত মানুষ আপনি। আর নাহলে বলবো যে আপনি মানেগুলো ফার্স্ট জানুন, কাকে চোর বলে কাকে বাটপাড় বলে, আমার মনে হয় এই জ্ঞানটুকু নিয়েই বোধ হয় আপনার অভাব আছে। আরেকজন ভাগ্য চুরির ওপরেই বলেছেন, একদম ঠিক বলেছেন ম্যাডাম, অনেক উপকৃত হলাম, আপনার সুস্থতা কামনা করি। থ্যাংক ইউ, আমিও আপনার সুস্থতা কামনা করছি, ভালো থাকুন।
আপনি খুব সুন্দরভাবে সমস্যার কথাগুলো বলেন ভাগ্যচুরির, কিন্তু অনেক দুঃখের বিষয় হলো প্রতিকারগুলো ভালোভাবে পেলাম না। আচ্ছা, প্রতিকারগুলো না আছে, আমি অনেকগুলি তুই ভিডিও করেছি, মনে হয় 7টা পর্ব কি 8টা পর্ব করেছি, দেখুন একটুখানি সব পর্বগুলোই একটু দেখুন। সব পর্বের মধ্যেই তো আর প্রতিকার থাকে না, কোনো একটা পর্বেতে আছে বা 2টো পর্বতে আছে, দেখে নিন। আচ্ছা, এখানে আরেকজন লিখেছেন নিউ বিজনেস। নিউ বিজনেস কি ব্যাপারটা আমি বুঝলাম না, কিসের বিজনেসের কথা বলছেন? যাই হোক, আমি যে ভিডিওটা দিয়েছি এটি একটি ভিডিও দিয়েছি এবং এটি যাতে মানুষের উপকারে লাগে তার জন্য দিয়েছি। যাদের উপকারে লাগার তাদের উপকারে লেগেছে তারা আমাকে জানিয়েছে। ইটস নট বিজনেস, ইটস আ এডুকেশনাল থিওরি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওকে, এখানে লিখেছেন আপনার কথা 100%-এ 100% মিলে গেল, তার সঙ্গে মিলে গেছে, খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো, সো বিউটিফুল, থ্যাংক ইউ, সত্য বলেছেন, ধন্যবাদ। আচ্ছা, খুব ভালো লেগেছে দিদি ভাই, অনেক ভালো এক্সপ্লানেশন, থ্যাংক ইউ, অ্যাবসুলেটলি রাইট, 100% সঠিক, 2000% সঠিক, এগুলি কমেন্টস করেছেন আমাকে, এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, উপকারী কন্টেন্ট। আচ্ছা, এবার বলবো, এক ভদ্রলোক আমাকে একটি মন্ত্র পাঠিয়েছেন, সেই মন্ত্রটি আমি আপনাদেরকেও দিচ্ছি, যদি আপনাদের কাজে লাগে তাহলে আপনারা এটি নিতে পারেন। উনি লিখেছেন সকল অপশক্তি ধ্বংস হয়ে যায় এই দোয়ায়, ঠিক এইভাবে, আল্লাহুম্মা মাকফি নিহিম বিমা সীতা, হচ্ছে তার মন্ত্র। এই মন্ত্র জপ করলে সব অপশক্তি ধ্বংস হয়ে যায়। আচ্ছা, যিনি আমাকে দিয়েছেন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, আপনার এই মন্ত্রটি আমি সবার কাছে তুলে ধরলাম, তাদের যদি উপকারে লাগে তাহলে এটা তো খুবই ভালো কথা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আচ্ছা, এখানে আছে কার কথা শুনবো, মানির ব্যাপারে, কোন অ্যাঞ্জেল নাম্বারে মানি আসবে, এটি আমি রিসেন্ট দিয়েছি, আপনারা অনেকে পছন্দ করেছেন, যারা দেখেননি তারা একবার দেখে নেবেন। এখানে আরেকটি প্রশ্ন আছে, মাসিক চলাকালীন কি প্রার্থনা করা যায়? হ্যাঁ, অবশ্যই করা যায়, মাসিক চলাকালীন প্রার্থনা করতে কোনো অসুবিধে নেই, যদি আপনার সেরকম কোনো প্রেজুডিস থাকে তাহলে আপনি ঠাকুরের সামনে বসে বা ঠাকুরের আসনে বসে, ঠাকুর ঘরে বসে করবেন না, অন্য কোথাও করবেন, প্রার্থনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। হোয়াটসঅ্যাপ মেসেজ করলে কোনো উত্তর দেন না কেন দিদি? দেখুন, মেসেজটা যদি মেসেজের মতো হয়, যদি প্রয়োজনীয় কথা হয় তাহলে আমি উত্তর দিই। ভাগ্যচুরি এই ভিডিওটি ফেক ভিডিও। ওকে, আচ্ছা, আরেকজন এখানে লিখেছেন দিদি আপনার মাথা খারাপ আছে। আচ্ছা, এখানে বলবো আমার যদি মাথা খারাপ হয়ে যায়, দিদি বলেছেন, দিদির যদি মাথা খারাপ হয় তাহলে ভাইদের তো একটা দায়িত্ব অবশ্যই থেকে যায় না, এবং আমি যদি আপনাকে একটি দায়িত্ব দিই, যদি ওটা পালন করেন খুব ভালো লাগবে, মানে আমার যতটানো উপকার হবে আপনার তার চেয়ে অনেক বেশি উপকার হবে, ছোট্ট একটি কথা, দেখুন চেষ্টা করে অবশ্যই পারবেন। কথাটা কি জানেন তো, আমার চ্যানেল থেকে আপনাকে হুশ হয়ে যেতে হবে, চেষ্টা করে দেখুন অবশ্যই পারবেন। আর যদি আপনার স্বভাবের মধ্যে এটা থেকে থাকে তাহলে তো আপনি হুশ হলেও আবার ফিরে ফিরে আসবেন। আমি আপনাকে বলবো হেথা নয়, হোতা নয়, অন্য কোথাও, অন্য কোনোখানে চেষ্টা করুন হুশ হয়ে যান আমার চ্যানেল থেকে, এতে আপনার মঙ্গল বেশি হবে। আচ্ছা, কোন অ্যাঞ্জেল নাম্বারে অর্থপ্রাপ্তি হবেই, এটি একজন লিখেছেন, এতদিনে সত্যি কথা বললেন, এতদিনে সত্যি কথা বললাম মানেটা কি, মানে কি বলবো, বাঙালির ছেলে বাংলা ভাষাটাও জানেন না, ভাষাটা বোঝেনও না, ঠিক করে লিখতেও পারেন না, কি দুর্ভোগ বাঙালির, এতদিনে সত্যি কথাটা বললাম মানে কি, আমি কি বললাম অ্যাঞ্জেল নাম্বারে বা সুইচ ওয়ার্ডে অর্থ পাওয়া যায় না? ভিডিওটার মধ্যে কোথাও বলেছি? বলেছি কখন পাওয়া যায় সেটা শুনুন, তাহলে ভিডিওটা পুরোটা শোনার দরকার, ভিডিওটা দেখার দরকার, তারপরে গিয়ে কমেন্টস করবেন। ইনি অনেকবারই কমেন্টস করছেন, এরকম চেষ্টা করছেন, ওই যে সেই কাঁকড়া, কেউ একটা যদি উঠতে যায়, উঠে পালিয়ে যেতে চায়, সব কাঁকড়াগুলো পা ধরে টেনে নামায়, ওই কাঁকড়া শ্রেণীর মধ্যে এরা পড়ছে, সবসময় এই কমেন্টসগুলি করছে, তো ভালো হচ্ছে তো আমার জন্য, কিন্তু আমার ভালো হোক, কিন্তু আমার ভালোর জন্য আমি আপনাদের মূর্খ বানিয়ে রাখবো, এই মানুষও কিন্তু আমি নই, আমি চেষ্টা করছি আপনারা একটু কিছু শিখুন। দেখুন, ওখানে আমি বলেছি অ্যাঞ্জেল নাম্বার, সুইচ নাম্বার, এগুলোর সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, এগুলো চ্যান করে বা লিখে টিকে আপনি টাকা পাবেন না, এগুলোর সঙ্গে কিসের সম্পর্ক আছে, না মানুষের শরীরের সম্পর্ক আছে, চক্রের সম্পর্ক আছে, চক্র যদি হিলিং হয়, চক্র যদি ভালো থাকে তাহলে আপনি অনেক কিছু ক্যাচ করতে পারেন, শুধু টাকা পয়সা কেন, অনেক অনেক বড় জিনিস ক্যাচ করতে পারবেন।
এই কথাটাই ওখানে মানেটা আছে, একটা 20 মিনিটের ভিডিও। তার উপরে অনেকে বলেছেন দিদি ছোট করুন, দেখুন যতটা কথা বলার ততটাই আমি বলেছি, কোন একটা লাইন বাদ দিলে দেখুন এত কিছু বলছি তাও তো মানুষ বুঝছে না, তো কোনো একটা লাইন বাদ দিলে তো আরোই বুঝবে না, তার জন্য যতটা করার দরকার আমি ততটাই করেছি ওই ভিডিওতে বলেছি। আর যেটা বলছেন এতদিনে সত্যি কথা বললাম, তার মানে কি সমস্ত ভিডিওতে মিথ্যে কথা বলেছি আমি, এটা আপনার মনে হয়েছে, আপনি দেখেছেন আমাকে মিথ্যা কথা বলতে? তাহলে তো আপনার আরো আগে হুশ হয়ে যাওয়ার দরকার ছিল, এগুলো তো কমন সেন্স, কেন বলছেন না? আমি যদি না চাই আপনাকে, আপনি জোর করে আসবেন, জোর করে এসে এইসব কমেন্টস করবেন, ঠিক আছে করতে থাকুন, তাতে আমার কিছু এসে যাচ্ছে না। আমি এরপর থেকে ঠিক করছি যে ছবি দেবেন। হ্যাঁ, অনেকে আছে কি কমেন্টস করে লুকিয়ে পড়ছেন গর্তের মধ্যে, যদি আপনাদের কমেন্টস করার থাকে, আমার কিছু বলার থাকে, আমি তো মুখ ফুলিয়ে বলছি, আমি তো মুখ দেখিয়ে বলছি, আপনারা কেন মুখ নেই, কিচ্ছু নেই, শুধু ইউজার? যদি আপনি নিজে জানতেন আপনার কথাটা সঠিক, তাহলে আপনি অন্তত আপনার নিজের ছবিটা দিতেন, নিজের তো কোনো ছবিই নেই, কমেন্টস করে লুকিয়ে পড়ছেন গর্তের মধ্যে। আবার অনেকে কমেন্টস করে নিজেই ডিলিট করে দিতে হচ্ছে, অনেক মানুষ আছে নিজেই কমেন্টস করছে আবার নিজেই ডিলিট করছে, যেই আমি উত্তরটা দিচ্ছি ডিলিট করে দিচ্ছে। একজন লিখেছিল 04 ধর্মগ্রন্থে কোথাও নেই ভাগ্য চুরির কথা। আমি তাকে বললাম 04 ধর্মগ্রন্থে, এই তো প্রথম শুনলাম, কোনোদিন তো শুনিনি, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছে। তো বলবো সৎ সাহস নিয়ে কাজ করুন, আপনার নিজেরও তৃপ্তি হবে, ভালো লাগবে, আর তাতে কি অনেক কনফিডেন্সও বাড়বে আপনার। সঠিক কথাটা বলুন না, আমি তার উত্তর দিতে তো রাজি আছি, আমি তো পালাচ্ছি না, আপনারা কেন পালিয়ে যাচ্ছেন বা লুকিয়ে লুকিয়ে ঢিল ছড়ার মতন কমেন্টস করছেনই বা কেন? এগুলো না করাই মনে হয় ভালো, যদি দিদি মেনে থাকেন তাহলে বলবো এগুলো না করাই ভালো, নিজেরা চিন্তাভাবনা করুন একটুখানি। এবার বলবো যিনি চাইছেন বাড়ি তৈরির অ্যাঞ্জেল নাম্বার, অনেকবার বলেছেন, আজকে আমি জানিয়ে দিচ্ছি অ্যাঞ্জেল নাম্বারটি হচ্ছে 52574, 52 একটু গ্যাপ, তারপরে 574, এই নাম্বারটা আপনাকে আপনার স্বপ্নের ঘর পাইয়ে দেবে। আপনি নাম্বারটি চ্যান করতে থাকবেন, নাম্বারটি আপনার বাঁদিকে লিখতে থাকবেন। এছাড়াও আরও অনেক ব্যাপার আছে যার জন্য আমাকে একটা ভিডিও করতে হবে এই বাড়ির জন্য, শুধু একটা নাম্বার কিন্তু যথেষ্ট নয়, আপনি একটু ফলো করবেন, আপনার জন্য আমি ভিডিও অবশ্যই বানাচ্ছি খুব তাড়াতাড়ি। আর একজন লিখেছেন অ্যালার্জির জন্য, কিন্তু উনি লেখেননি যে কোন অ্যালার্জি, কিসের অ্যালার্জি। অ্যালার্জি তো অনেক রকম হয়, রক্তে অ্যালার্জি হয়, তারপরে কফে অ্যালার্জি হয়, তারপরে স্কিনে অ্যালার্জি হয়, নানান রকমভাবে অ্যালার্জি হয়। তো আমি এখানে ধরে নিলাম ইন জেনারেল যেটা চায় মানুষ, স্কিন অ্যালার্জি। স্কিন অ্যালার্জির জন্য যে নাম্বারটা, সেই নাম্বারটা হচ্ছে 69, অ্যাঞ্জেল নাম্বার 69। এটা নীল কালি দিয়ে লিখবেন আর আপনার বাঁদিকে লিখবেন আর চ্যান করবেন, জলের মধ্যে দেবেন, খাবারের মধ্যে আঙুলে করে লিখে দিয়ে তারপরে খাবারটা খাবেন, সবসময় এই নাম্বার চ্যান করবেন। আপনার জন্য বলবো এই অ্যালার্জির ব্যাপারে আপনি পরিষ্কার করে বলুন কোন অ্যালার্জির জন্য আপনি চাইছেন, এর জন্য কিন্তু আমাকে ভিডিও করতে হবে। আপনি একটু ফলো করুন, আপনি অবশ্যই ভিডিও পেয়ে যাবেন, যত তাড়াতাড়ি সম্ভব আমি দেবার চেষ্টা করছি। আর যদি মনে করুন আমার তালে গোলে চাপা পড়ে গেল আপনার প্রশ্নটা, ফের আর একবার প্রশ্ন করবেন, তাহলে অবশ্যই আমার মনে পড়ে যাবে। মোটামুটি চেষ্টা করেছি সবাই যাতে প্রশ্নের উত্তরটা পায়, আপনারা যারা পেলেন না তারা আর একবার করে প্রশ্ন করুন, এই নয় কি দিদি দিতে চাইছে না, দিদি টাইম পাচ্ছে না, প্রত্যেক দিন একটা করেই তো ভিডিও দিই আমি, সেই জন্য একটা ভিডিওর মধ্যে আর কতটা কি আটবে। তো আপনারা ফির প্রশ্নটা করবেন, তাহলে অবশ্যই ভিডিওগুলি পেয়ে যাবেন। আশা করছি এই প্রশ্নের পর্ব আপনাদের ভালো লেগেছে, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে।